সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে এবং দেশের বাইরে যারা আমাদের ডিপিআরস এর পক্ষ থেকে আমাদের প্রোগ্রামটি দেখে থাকেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে ডিপিআরস এর পক্ষ থেকে আমরা টোটালি ভাবে একটা ব্যতিক্রম ধর্মী একটা জিনিস নিয়ে আলোচনা করব। আমাদের সাথে যে ভাইটি আছেন, আমরা তার কাছ থেকে জানবো আসলে তার যে সমস্যাটা ছিল সেটা মূলত পিএলআইডি ছিল। তিনি পিএলআইডি প্রবলেমটা জানার আগেই আমাদের ডক্টর শফিউল প্রধান স্যারের কাছে এসেছিলেন। আসার পর পরবর্তীতে তার যে ঘটনাগুলো ঘটেছে সেই জিনিসগুলো আমরা তার কাছ থেকেই শুনবো। চলুন আমরা তার সঙ্গে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমাদের অনেক দর্শক দেখছে, দেশে এবং দেশের বাইরে অনেক দর্শক দেখছে, তো প্রথমে আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। আপনার নামটা কি একটু কাইন্ডলি বলবেন? আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন। ফরহাদ হোসেন, দেশের বাড়ি কোথায় আপনার? গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়, থানা সদরপুর, গ্রাম নাম রাজারচর। রাজারচর। মূলত আপনি কি করেন? আমি মাদ্রাসা শিক্ষক। মাদ্রাসা শিক্ষক। যাক, আমরা জানতে চাই যে আপনি যে দীর্ঘদিন থেকে ডিপিআরসি হসপিটালে আছেন, তো তার পুরনো একটা গল্প আছে আপনার। আপনি ডক্টর শফিউল্লাহ স্যারের কাছে এসেছিলেন, আমরা জানতে চাচ্ছি স্যারের যে প্রথম যখন আসা সেটা কিভাবে হলো আপনার? আচ্ছা, প্রথমত আমার এই সমস্যাটা আজ থেকে 10 বছর আগে, 2013 থেকে। আচ্ছা, তখন আমি হঠাৎ করেই একটা, আমি তো এই করতেছিলাম, আমার বন্ধুর ভাই বড় ভাই মারা যায়। জি। তাকে রাত্রে 12টার সময় যখন আমি দেখতে যাই, তিনি তো মোড়া ছিলেন, তা তখন আমি ওই আমার দুই বন্ধুর সামনে পিছিয়ে ধরছে, আমি তার কোমরটা ধরছি। আচ্ছা। কোমরটা ধরার পর হঠাৎ করে তখন এক কট করে আমার পিছনে আওয়াজ হলো। আচ্ছা। আওয়াজ হওয়ার পরে ভাবছি যে এটা কোনো ব্যাপার না, কিন্তু এরপরে আস্তে আস্তে যতদিন যাত্রা লাগলো ব্যথা বার্তা লাগলো, যাতায়াত বার্তা লাগলো। পরবর্তীতে এলাকায় একজন ডাক্তারকে দেখাইছি, অর্থোপেডিক্স। জি। মানে জাস্ট একজন ইন্টার্নি ডাক্তার। জি। খাওয়া তার ওষুধটা খাওয়া দেখলাম ভালো হচ্ছে না, তারপরে একজনের সুপারিশ অনুযায়ী একজন অর্থোপেডিক ডাক্তার আমাদের ফরিদপুরেরই, তিনি তার সাথে মেশিনে বসছেন, তার সাথে গেলাম। তিনি দেখতে দেখাতে অনেক এমআরআই করলাম, অনেক ওষুধ রিটিভেতে থাকার পরে বললেন যে আপনার পিএলআইডি হয়েছে, আপনাকে এখন অপারেশনে যেতে হবে। তখন আমরা হয়তো দরিদ্র ঘরের সন্তান, তা আর্থিক একটু সমস্যার কারণে তখন বুঝতে অনেক টাকা লাগবে, তখন আমি আর অতটা গুরুত্ব দিইনি। তো স্যারের সাথে দেখানোর যে স্যার কথা বললাম, ইমেজিনে বসতেন একজন অর্থোপেডিক ডাক্তার, আর তিনি বললেন যে আপনার এমআরআই করার পরে পিএলআইডি সমস্যা, তাই আপনাকে সাথে সাথে অপারেশনে যেতে হবে। তখন তো আমার আর্থিক সমস্যা ছিল, এই কারণে আমি আর অপারেশন জানি। তখন আমার ব্যথাটা উঠতো, আর ওই স্যার আমাকে যেই থেরাপিটা মানে এই প্রেসক্রিপশন অনুযায়ী দিচ্ছিল, অনুযায়ী আমি ওষুধ নিয়ে কিনে কিনতাম আর খাইতাম, কিনতাম আর খেতাম। আচ্ছা। যখন আমি আবার টিউশনই করি। আচ্ছা। তারপরে টিউশন করি, আমি এক ছাত্রকে পড়াদের সময় হঠাৎ করে বললাম যে আজকে একটু খবরটা দেখবো একটা টিভি চ্যানেলে। তখন আমার প্রিয় শহীদুল্লাহ প্রধান স্যারের প্রথম সাক্ষাৎকার প্রায় 2014 সালে, তখন থেকে আল্লাহ পাক তখন থেকে আমাকে একটা ওসিলা দিয়ে দেখাই দিয়েছিল যে তার কাছে যাওয়া যাওয়া, কিন্তু আমারও সৌভাগ্য হয় নাই। পরবর্তীতে ওই স্যারের কথা আমার মাথায় ছিল, যখন ছাত্রকে পড়া যায় তখন টিভিটা খুলো, ওই স্যারের তো বাদ ব্যথা অথবা প্যারালাইসিস অথবা পিএলআইডি সম্পর্কে সম্পর্কে বলে আমার স্টুডেন্টকে বলতাম, খবরটা দেখতাম, স্যারের সাক্ষাৎকার দেখতাম। পরে থেকে এরকম দেখতে দেখতে আমি এরকম প্রায় আস্তে 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 যখন আমি একটা স্মার্টফোন কিনলাম, ইউটিউবে স্যারের প্রোগ্রামগুলো দেখছি, 16-17 থেকে স্যারের ভিডিওগুলো, তখন তো টিভিতে দেখছি, এখন থেকে স্যারের ভিডিওগুলো ইসের মধ্যে ইউটিউবে আমি ইউটিউবে আমার অনেকগুলো স্যারের ভিডিও, এরপরে ভাই মামুন ভাই সৈকত ভাইয়ের অনেক সাক্ষাৎকার পেলাম পিএলআইডি সমস্যার রোগে। আমি জানতাম যে আমার সমস্যাটা আছে, কিন্তু অত গুরুত্ব দিয়ে নেই, ভালো হইতো, ওষুধ খেতাম ভালো হইতো। কিন্তু হঠাৎ করে এই বছর মানে রমজানের 5 দিন আগে আমার হঠাৎ করে, আমি মাদ্রাসা থেকে আসার সময় পরে বাসায় আসছি, হঠাৎ করে আমার বাথরুম থেকে আমার রুমে ঢুকুন, আমি ঠাস করে নিচে পড়ে গেলাম। আচ্ছা আচ্ছা। নিচে পড়ে যাওয়ার পর এখন তুমি বুঝতে পারলাম না আমার কিছু, আমি জানি যে আমার পিএলআইডি সমস্যা। আচ্ছা। তখন আমার মাথায় আগে থেকে সৈদার স্যার প্রধান স্যারের মাথা ঘুরতেছে, তখন আমার একই স্যার বুঝছে, আর আমার আম্মাকে বললাম আমি এই স্যারকে ছাড়া আমি আর কোথাও কাকে দেখাবো না। আচ্ছা আচ্ছা। তা পরবর্তীতে আম্মাকে নিয়ে আমি শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসি। আসার পরে স্যার আমাকে প্রথম দেখলেন, দেখার পর তো প্রথমে দেখি বুঝতে পারলেন আপনাকে সার্জারিতে যেতে হবে। মানে আপনি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছিলেন? হ্যাঁ, লাস্ট পর্যায়ে আমি পড়ে গেছি। জি, লাস্ট পর্যায়ে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে এখন আমার মনে মনে হয় যে টিউশন করতাম ছাত্র বাসায় যাই, তার ইউটিউব স্যারের ভিডিও, মামুন ভাই শোকের ভাই ভিডিও, কিন্তু আমি এখানে গেলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে জানি হয়তো ভালো হতে পারে। জি। আচ্ছা, তো টাকা পয়সা জোগাড় করে প্রথমে আমি আমার এক বন্ধু আছে, বন্ধুকে নিয়ে
আমার ওই সৈয়দুল্লাহ প্রধান স্যারের কাছে আসি। আসার পরে স্যার আমাকে প্রথম দেখাতেই বলছে যে আপনাকে সার্জারিতে যেতে হবে, মানে ফার্স্ট আপনাকে সার্জারি যেতে হবে, যেহেতু আপনি সার্জারি মানে কন্ডিশন নিয়ে এসেছিলেন। কারণ এরকম আমি বলেছিলাম ফুল চেয়ারে স্যার কাছে গেছি, আচ্ছা আমাকে পা দুটো নাড়াতে বলছিল, আমি পা দুটা নাড়িয়েছিলাম কিন্তু নাড়াতে পারি না। পরবর্তীতে আমরা আমি আম্মা আমার বন্ধুরা পারিবারিক সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি আমাকে থেকে সিদ্ধান্ত ছিল স্যার কি দেখাবো, সার্জারিকে স্যারের মাধ্যমে আমি সার্জারি করাবো, অন্য কারোর মাধ্যমে করাবো না। পরবর্তীতে টাকার একটু প্রবলেম ছিল, পরবর্তীতে স্যারের কাছ থেকে একটু সময় নিয়ে আমরা বাসায় চলে যাই, বাসায় চলে গিয়ে টাকা পয়সা একটু ব্যাপার জোগাড় টোগার করে এই প্রায় 20 দিন আগে, আচ্ছা আপনি এসেছিলেন? হ্যাঁ আমরা এসে আপনার আশ্রয়গুলো স্যার প্রধান স্যার দেখলেন, দেখার পরে আমাকে সার্জারির জন্য পরবর্তী দিনে মানে স্যারের মাধ্যমে আপনি সার্জারিটা করলেন? হ্যাঁ স্যারের মাধ্যমে সার্জারিটা করলাম। সার্জারি করার পর স্যার আপনাকে কি বলেছিল যে সার্জারি করার পরবর্তী ধাপটা? পরবর্তী ধাপটা স্যার আমাকে বলছে যে আপনার সার্জারিটা খুব ভালো হয়েছে এবং আপনাকে থেরাপিতে যেতে হবে। আচ্ছা আচ্ছা। এরপরে স্যারের এই অনুযায়ী আর মানে নির্দেশ অনুযায়ী আমি এখানে মনের মধ্যে একটা ফিলিংস কাজ করছে কিনা যে সেই যে টিউশনের সময় যে আপনি প্রাইভেটে যে ইউটিউবে যে প্রোগ্রাম গুলো দেখেছেন আজকে আলহামদুলিল্লাহ আপনি বসে আছেন এবং আজকে সেম একটা ইন্টারভিউ আপনি আসছেন, আপনার অনুভূতিটা একটু বলবেন, অনেক দর্শক আমাদের দেখছে আর কি। আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আচ্ছা আচ্ছা। আমার খুব ভালো লাগতেছে স্যারের মতো একজন লোক সান্নিধ্যে আমি চিকিৎসা নিতে পারছি, এটা আমার পরম্পরা। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফরদ ভাইয়ের সঙ্গে শুরু থেকে লেগে আছেন তার একজন বন্ধু, আমরা একটু তার কাছ থেকে আমরা জানতে চাবো কি হয়েছিল। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। তো শুরুতে আপনার একটু পরিচয় জানতে চাবো, আপনার নামটা? নাম হচ্ছে মোহাম্মদ ইয়ার হোসেন হৃদয়। আচ্ছা। আমি ডেমরাতে থাকি, আমার বন্ধু ডেমরাতে থাকে। আচ্ছা আচ্ছা। এই আর কি। তো আমার বন্ধু বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন, তো তখন হয়তো গ্রাম্য ডাক্তারগুলোকে দেখানো হয়েছিল, তো বলছিল যে ওষুধ খাও ঠিক হয়ে যাবে। তো যাই হোক বেশ কিছুদিন চলে গেল, ঠিক হয়নি। তো এই রমজান মাসে ও হঠাৎ করে 25 রমজানে ও হঠাৎ করে পড়ে গেল। তো পরে আমার আন্টি আমাকে যে খবর দিল বাসায় যে হৃদয় এই অবস্থা, তোমার বন্ধু তো এই অসুস্থ, তুমি একটু বাসায় আসো, হেঁটে নামতে পারে না। তো আমি শুনি একটু আত্মহারা যে কারণটা কি, এরকম কেন হইলো। তো পরে আমার মাইন্ডে আসলো যে অনেকদিন আগে তো একটা সমস্যা ছিল, তাই ওই কারণে হয়তো একটা কোনো এফেক্ট করতে পারে। তো চলে গেলাম, একদিন পরে গেলাম, পরে এই কাহিনী শুনলাম, দেখলাম, পরে বললো যে ডাক্তার দেখাবো। পরে ও আবার বললো যে আমি একটা ইউটিউবে দেখছি সফুল্লা প্রধান স্যার আছে এটা শ্যামলিতে, ওখানে যাবো। ঠিক আছে চলো, কেমনে যাবা? তো গাড়ি ঠিক করতে বললো, তো গাড়ি ঠিক করে যাই হোক আমরা চলে আসছি। আসার পরে স্যার ওকে দেখার পরে বললো যে আপনার তো সমস্যা, এটা আপনি অপারেশন আগে করতে হবে। তো অপারেশন করতে হবে তো কিভাবে কি? তো স্যারও আমাদেরকে একটা পথ দেখাই দিলেন। তো বলছিলাম যে স্যার আপনি যদি করি আপনাদের মাধ্যমে আমি করব, এটা আপনি ক্লিয়ার করে দেবেন আমাদেরকে। ওকে ঠিক আছে আমরা ক্লিয়ার করে দেবো, আপনি ভর্তি হন। তো আমরা বলছিলাম যে আমাদের একটু সময় দেন, আমরা সময় করে এসে আপনার কাছে ভর্তি হব। তো যাই হোক উনি সময় করে আমরা ওখান থেকে আসছি, আইসা ওনার কাছে ভর্তি হয়েছি, উনি ওই অপারেশন করেছে। তারপরে অপারেশনের কাজ শেষ, তারপরে আমাদের যে PLID যে সমস্যাটা, থেরাপি যেটা পাওয়ার জন্য হাঁটতে পারতো না, দাঁড়াতে পারতো না, পাও নাড়াতে পারতো না। তো ইনশাল্লাহ এখন মালিকের দয়ায়, ওনার দয়ায়, ওনার যে ও চেষ্টা, ওনার ডক্টরদের চেষ্টায় ভালো আস অনেকটাই ভালো এগিয়েছে, যে এখনও মোটামুটি দাঁড়াতে পারে, হাঁটতেও পারে টুকিটাকিভাবে। এখন সামনে আরও ভালো সুস্থতা পরিপূর্ণ আসবে ইনশাল্লাহ, এটাই আমি আশা কামনা করি। যেহেতু ওনার কাছে আসায় উনি একটা আশ্বাস দেওয়াতে আমরা ওনার কাছে যেহেতু ভর্তি হওয়ার পর থেকে আমার বন্ধুটা মোটামুটি সুস্থ, আমি মালিকের কাছে ওনার দীর্ঘ হায়াত দারাজ করে মানে চাই এবং ওনার সুস্থতা চাই, যে ওনার মাধ্যমে যেতে আরও অনেক রুগী যেতে ভালো হয়ে সমাজে চলতে পারে। এই জন্য আমি ওনার জন্য আমি অনেক দোয়া করি এবং সবাই যেতে ওনার জন্য দোয়া করে, আর আমার বন্ধুর জন্য যেন সবাই দোয়া করে যাতে আমার বন্ধু সুস্থ হয়ে যায়, এটাই আমি সর্বশেষ কথা আর কি আমার। আমরা ফরদ ভাইয়ের কাছ থেকে তার অনুভূতির কথা জানলাম, তার যে
পিছনের গল্পগুলো আমরা জানলাম। এরকম অনেক লোক আছেন যারা দীর্ঘদিন ধরে স্যারের ভিডিওকে ফলো করছেন, দেখছেন, এবং তারা বলতে পারছেন না অথবা অর্থনৈতিক কারণে আপনারা আসতে পারছেন না। নিশ্চয়ই আপনারা অনেক বেশি দেরি করে ফেলছেন। আমাদের যেটা পরামর্শ থাকবে, আপনারা দ্রুত সিদ্ধান্ত নেন, সঠিক জায়গায় গিয়ে সঠিক চিকিৎসাটা করার জন্য আপনারা প্রস্তুতি হন। আমাদের ডিপিআরসিতে ডক্টর শফিল অবদান স্যার এই পেশেন্টগুলো, পিএলআইডির পেশেন্টগুলোর জন্য খুবই যত্ন সহকারে আমাদের চিকিৎসা করা হয়। এবং আমাদের যে ফরাদ ভাই আজকে এসেছেন, তিনি কিন্তু দীর্ঘদিন থেকে আমাদের পিএলআইডি প্রবলেমের কারণেই যে সমস্যাটা পড়েছেন, আজকে তিনি এখানে অপারেশন, স্যারের মাধ্যমে অপারেশন করেছেন। অপারেশন করার পরবর্তী ধাপে তিনি এখানে ভর্তি হয়েছেন, হওয়ার পর আজকে তিনি থেরাপি নেওয়ার পর পুরোপুরি সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যে কথাগুলো আজকে ফরাদ ভাইয়ের মুখ থেকে শুনলেন, এরকম কথা হয়তোবা আর আগে কখনো আমি শুনিনি, যে তিনি যে দেরি করে এসেছেন এবং তিনি যে আশা ছেড়ে দেননি, তার যে একটা স্বাভাবিক জীবনে যে একটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন তিনি আশা ছেড়ে দেননি, তিনি সেই বিশ্বাস নিয়ে আমাদের এখানে এসেছিলেন ডক্টর শফিল অবদান স্যারের কাছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সুস্থ করেছেন, তিনি আগের থেকে এখন অনেক ভালো আছেন। সকলে তার জন্য দোয়া করবেন, আমাদের জন্য সকলকে দোয়া করবেন, এবং অবশ্যই যারা এই ধরনের সমস্যায় ভুগছেন অবশ্যই ডক্টর শফিল অবদান স্যারের কাছে আসবেন। আমাদের ডিপিআরসির আমাদের ওয়েবসাইট আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, যে কোনো ধরনের সমস্যা হবে আমাদেরকে ফোন করবেন, আমরা আপনাদেরকে সর্বোত্তম সেবাটা দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কেমন আমাদের প্রোগ্রাম শেষ করছি, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।